হ্যালো ভিউয়ার্স, ভেরি ভেরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা জানবো ফেসবুক অ্যাডসে অ্যাড ডেলিভারি অপটিমাইজেশনটা কি, এটা কোন লেভেলে আপনি পাবেন, এটা কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এটা অ্যাপ্লাই করলে কি হবে, এবং এই ফেসবুক অ্যাডসে এই ডেলিভারি অপটিমাইজেশন অপশনটা ব্যবহার করে আপনি কিভাবে খুব ভালো পারফরমেন্স নিয়ে আসতে পারেন আপনার অ্যাড থেকে, সেটাই আমরা আজকে দেখব। তো আশা করছি ভিউয়ার্স, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখি ফেসবুক অ্যাডস ডেলিভারি অপটিমাইজেশন অপশনটা কোথায় থাকে এবং এটা কিভাবে ইউজ করতে হয়। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ প্র্যাকটিক্যাল হবে। তো প্র্যাকটিক্যাল দেখানোর জন্য অবশ্যই আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি আপনাদের অ্যাড ডেলিভারি অপটিমাইজেশনটা আমরা কই পাবো। এই জন্য আমরা চলে যাব একটা ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। ক্রিয়েট ক্যাম্পেইনে গিয়ে আমরা ধরেন ট্রাফিকটা চুজ করলাম আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ হিসাবে। তো ট্রাফিক চুজ করলে কি হচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসছি, ফেসবুক অ্যাডের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসছি, এটাই হচ্ছে আমাদের এখানে মূল অবজেক্টিভ। তো ট্রাফিক আনার পর আমাদের ফেসবুকে যে ল্যান্ডিং পেজ আছে বা যে কন্টেন্ট আছে কাস্টমার বা আমাদের অডিয়েন্স সেভাবে রিঅ্যাক্ট করবে। তো দেখা যাক, আমরা ট্রাফিক দিয়ে একটা কন্টিনিউ করলাম, ক্যাম্পেইনটা কন্টিনিউ করলে আমরা ক্যাম্পেইন লেভেলে চলে আসছি। ক্যাম্পেইন লেভেলে আমাদের কিছু করা লাগবে না, আমরা আসলে অ্যাডসেট লেভেলেই পাবো ডেলিভারি অপটিমাইজেশন অপশনটা। তো এই জন্য আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করে দিয়ে আমরা স্ক্রল করে একদম নিচে চলে যাব। নিচে গিয়ে আমরা এখানে প্লেসমেন্টের নিচেই পাচ্ছি অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি এই অপশনটা। তো দেখেন অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, এখানে লিঙ্ক ক্লিক বাই ডিফল্ট আছে, তো আপনি চাইলে লিঙ্ক ক্লিক রাখতে পারেন। আর আপনি যদি এই বাটনটাতে ক্লিক করেন, ড্রপডাউন মেনুতে ক্লিক করেন, তাহলে এখানে চারটা অপশন পাচ্ছেন, পাচ্ছেন ল্যান্ডিং পেজ ভিউ, ক্লিক, লিঙ্ক ক্লিকস, ডেইলি ইউনিক রিচ এবং ইমপ্রেশন। তো ধরেন আপনার একটা ফিজিক্যাল প্রোডাক্ট বা হতে পারে যে ডিজিটাল প্রোডাক্ট, এটার জন্য আপনি আপনার কী করছেন, অবজেক্টিভ ছিল আপনার আপনার ওয়েবসাইট আপনি ট্রাফিক নিয়ে আসবেন ফেসবুক অ্যাডের মাধ্যমে। তো এখানে তো একটা অবজেক্টিভ হয়ে গেছে, আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসছেন ধরে। তো এখানে আবার এই অপশনটা কেন রাখলো, এই অপশনটা রাখলো যে আপনি চাইলে এখানে দুভাবেই টেস্ট করতে পাচ্ছেন, চাইলে আবার লিঙ্ক ক্লিকের মাধ্যমে টেস্ট করতে পাচ্ছেন বা ল্যান্ডিং পেজ ভিউ মাধ্যমে টেস্ট করতে পারছেন। এই অপশনটা রাখার ফলে আপনার হচ্ছে কি, আপনি খুব সহজে সাপোজ ধরেন এখানে লিঙ্ক ক্লিকস এটা না রেখে আমরা ল্যান্ডিং পেজ ভিউ রাখলাম। তো ল্যান্ডিং পেজ ভিউ রাখলে হচ্ছে কি, ল্যান্ডিং পেজ ভিউ রাখলে হচ্ছে আপনার ট্রাফিক, আপনি যে ইউআরএলটা দিয়েছেন আপনার ফেসবুক অ্যাডসে, আপনার যে ক্রিয়েটিভ আছে, ক্রিয়েটিভের সাথে যে ইউআরএলটা দিয়েছে ওটাই হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। আবার আপনি আরেকটা ইউআরএল জেনারেল ইন জেনারেল ইউআরএল যেটা দেন সেটা আপনার লিঙ্ক ক্লিকেই আসলে যাবে। তো ল্যান্ডিং পেজ আপনি যেটা ট্রিগারের জন্য দিয়েছেন সেটাই কিন্তু ল্যান্ডিং পেজ হিসেবে বিবেচ্য হবে এবং ওই ল্যান্ডিং পেজে আপনার ফেসবুক কিন্তু আপনার অডিয়েন্সকে নিয়ে আসার চেষ্টা করবে। তো ফেসবুক কী করবে, আপনার ল্যান্ডিং পেজ দিয়ে যখন দিয়েছেন তখন ফেসবুক করবে কি, তাদেরকেই অ্যাডটা দেখাবে যারা সাধারণত অন্যান্য অ্যাডস দেখেও ল্যান্ডিং পেজ ভিউতে ক্লিক করে, ওই ধরনের পাবলিককে আপনার অ্যাডে নিয়ে আসবে। এবং এর ফলে হবে কি, আপনার ওইদিকে তো ট্রাফিক আনলো, প্লাস আরও একটা জিনিস করলো যে আপনার ল্যান্ডিং পেজ ভিউটা হচ্ছে। এই ল্যান্ডিং পেজ ভিউর মাধ্যমে কিন্তু আপনি চাইলে এখানে আপনার বাজেটটাও বিডিং করতে পারেন, যে আপনার পার ল্যান্ডিং পেজ ভিউতে আপনি কত রাখবেন সেটা এখানে মার্ক করে দিতে পারেন। দেখা যাচ্ছে যে আমি 0.01 দিলাম বা আপনি 0.02 দিতে পারেন, যেভাবে আপনার পোষায়। যদি কিছু না দেন তাও সমস্যা নাই, এটা সেক্ষেত্রে হয়ে যাবে হাইয়েস্ট ভলিউম হিসেবে আপনার কনসিডার্ড হয়ে যাবে এবং হাইয়েস্ট ভলিউম দেখানোর চেষ্টা করবে। তো এই ল্যান্ডিং পেজ ভিউর মাধ্যমে আপনি কী করতে পারছেন, ল্যান্ডিং পেজ ভিউর মাধ্যমে আপনি প্রপার একটা ডাটা পাচ্ছেন ফেসবুক থেকে যে আপনার ল্যান্ডিং পেজ ভিউ হচ্ছে, এবং আপনি এটা পরবর্তীতে চাইলে রিটার্গেটিং বা রিমার্কেটিং যেটাই বলেন সেটা করতে পারবেন। আপনি ল্যান্ডিং পেজ ভিউ যত বাড়াতে পারবেন আপনার কাস্টম অডিয়েন্সে, আপনি যখন ক্রিয়েট করবেন কাস্টম অডিয়েন্স তখন কিন্তু আপনার কাস্টম অডিয়েন্স সাইজটাও বড় হবে এবং প্রপারলি আপনার রিটার্গেটিং অ্যাডটাও কাজ করবে। আপনার যদি কাস্টম অডিয়েন্সে
ক্রিয়েশনে যদি আপনার ল্যান্ডিং পেজ ভিউ খুবই কম থাকে তাহলে কিন্তু ওটা প্রপারলি কাজ করবে না, আপনার রিটার্গেটিং অ্যাডটাও কিন্তু প্রপারলি কাজ করবে না। তো আমরা তো ল্যান্ডিং পেজ ভিউ বুঝে গেছি, আর আপনার যখন লিঙ্ক ক্লিকস থাকবে তখন এটা হয় কি ফেসবুক অ্যাড, একটা অ্যাড যখন থাকে ওখানে দেখা যায় যে ডেসক্রিপশন থাকে, তারপর হেডলাইন থাকে বা জেনারেল কিছু ডেসক্রিপশন থাকে, আরও অনেক কিছুই থাকে। তো ওগুলোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করলে কিন্তু ফেসবুক ওটা লিঙ্ক ক্লিকস হিসেবে বিবেচনা করে নেয় এবং আপনাকে তখন লিঙ্ক ক্লিকস দেখাবে এতগুলো। সাধারণত তো লিঙ্ক ক্লিকস আপনার ফেসবুক অ্যাডসে বেশি হয়, ল্যান্ডিং পেজ ভিউ একটু কম হয়। তা ধরেন আপনার একটা অ্যাড চলছে ওখানে, আপনি দিয়েছেন ল্যান্ডিং পেজ ভিউ এখানে, তাহলে দেখা যায় যে ল্যান্ডিং পেজ ভিউ যদি আপনার 100 হয় লিঙ্ক ক্লিকস হয়ে যায় 150, এইরকম লিঙ্ক ক্লিকস হয়ে যায়। আপনি আবার চাইলে ডেইলি ইউনিক রিচ রাখতে পারেন অথবা ইমপ্রেশন রাখতে পারেন। এগুলো সাধারণত কোনো ব্র্যান্ডের জন্য প্রমোট করতে গেলে, ব্র্যান্ডকে প্রমোট করতে গেলে বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য কিন্তু আপনি এগুলো রাখতে পারেন। তো আমরা দেখেছিলাম অবজেক্টিভে কিন্তু ব্র্যান্ডে অ্যাওয়ারনেস এগুলো অবজেক্টিভ আছে, তো ওগুলো থাকার পরেও কিন্তু আপনার এখানে থাকছে ডেইলি ইউনিক রিচ এবং ইমপ্রেশন। ডেইলি ইউনিক রিচ বলতে কী বোঝায়? ডেইলি ইউনিক রিচ বলতে বোঝায় যে প্রতিদিন নতুন নতুন অডিয়েন্সকে আপনার অ্যাডটা দেখা, মানে রিপিটেডলি কোনো অ্যাড আসলে দেখাবে না, প্রতিদিনই নতুন নতুন অডিয়েন্সকে আপনার অ্যাডটা দেখাবে। তো এটা হয় কি, এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য আপনি এটা রাখতে পারেন। আবার আপনার এটা এমনও হতে পারে যে আপনার প্রোডাক্টটা আপনি সেলেরও অবজেক্টিভ আসছে, আবার আপনি চাচ্ছেন ব্র্যান্ড অ্যাওয়ারনেসও তৈরি করতে, তো সেই ক্ষেত্রে আপনি ট্রাফিক নিয়ে আসছেন আপনার ওয়েবসাইটে এবং আপনি ডেইলি ইউনিক রিচটাও রাখতে পারেন যাতে আপনার অ্যাডটা ইউনিক পিপল দেখতে পারে। তো সেই জন্যই কিন্তু এখানে অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারিতে এই ডেইলি ইউনিক রিচটাও আছে এবং আপনি চাইলে ইমপ্রেশনও রাখতে পারেন। যদি আপনি ইমপ্রেশন রাখেন তাহলে হবে কি, হায়েস্ট ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করবে আপনার ফেসবুক অ্যাডস। এখানে হবে কি লিঙ্ক ক্লিক বা আপনার ল্যান্ডিং পেজ ভিউর কোনো গুরুত্ব কিন্তু ফেসবুকে থাকবে না, ফেসবুক করবে কি শুধু ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করবে, যত বেশি পারে আপনার অ্যাডটাকে প্লেসমেন্ট করার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন অপটিমাইজেশন অ্যান্টি ডেলিভারি অপশনটা কি, এটা ইউজ করে, এটা প্রপারলি আপনি ব্যবহার করে কীভাবে আপনার ফেসবুক অ্যাড থেকে প্রপার রেজাল্ট বের করে আনতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং এরকম আরও ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।